ঢাকার বুকে দৌড়াবে মেট্রো রেল, রাত পহলি স্বপ্নপূরণের সেই মহেন্দ্রক্ষণ। রাজধানীর রাস্তার উপর দিয়ে শহরের বড় বড় দালান কোঠার মাঝ দিয়ে ছুটে চলবে মেট্রো রেল, ঢাকা পাবে নতুন গতি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার এই মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মেট্রো চেপে উত্তরার দিয়াবাড়ির স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। চলছে মেট্রো রেল উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার প্রস্তুতি দেখে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6 নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে MRT লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। গণপরিবহন ব্যবস্থার এই যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ করতে বেছে নেওয়া হয় রক্তাক্ত বিজয়ের 52তম বার্ষিকী উদযাপনের মাস ডিসেম্বরকে। তবে পুরো লাইনের কাজ সম্পন্ন না হয় আপাতত মেট্রো চলবে দিয়াবাড়ি থেকে আগারগা পর্যন্ত। মেট্রো রেলের যুগে প্রবেশের এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টার যানজট থেকে মুক্তি দেবে এই ঢাকা মেট্রো রেল, এমনটাই প্রত্যাশা সবার। এই টাইমে মেট্রো রেলটা অনেক কার্যকর, ঠিক আছে, আমাদের যারা স্টুডেন্ট যাবে, ঠিক আছে, তাদের জন্য মেট্রোটা পারফেক্ট টাইমে পৌঁছানো একটা প্লেস থেকে একটা আরেক প্লেসে ট্রান্সফার হওয়ার জন্য অনেক উপকারে আসবে, ঠিক আছে। যানজটে যে ওয়াইটিংটা করতে হতো আমাদের জন্য, এটা আর করতে হবে না। অবশ্যই কার্যকরিত হবে, সারা পৃথিবীতে কার্যকর হবে, বাংলাদেশে হবে না কেন, ওয়াই হতে বাধ্য, কিছু তো হবে। আমরা যে পপুলেশন, আমাদের যে ডেন্সিটি পপুলেশনের, সেই ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে যে মানুষ বাস করে, সেই হিসাবে মেট্রো রেল অবশ্যই আমাদের সামনের দিনগুলোতে আমাদের যানজট নিরসনে অনেক উপকারী হবে বলে বিশ্বাস করি। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। কর্তৃপক্ষ ঠিক করেছে এই 12.5 কিলোমিটার পথ পাড়ি দিতে মেট্রো রেলের সময় লাগবে 10 মিনিট 10 সেকেন্ড। শিক্ষার্থীরা তাই দেখছেন যানজটমুক্ত ঢাকার এক নতুন স্বপ্ন। মেট্রো রেল হলে তো আমাদের যানজটটা অনেক কমে যাবে, আর হচ্ছে আমরা ইজিলি বাসায় যাতায়াত করতে পারবো, যে কোনো জায়গায়, অফিস আদালত যে কোনো জায়গায় ইজিলি যাতায়াত করতে পারবো। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের অনেক টাইম লাগে বাসায় যেতে, তো এটার জন্য আমরা অনেকটা জ্যাম থেকে মুক্তি পাবো, যানজট অনেক কমে যাবে। ঢাকা শহরে জনবহুল একটা দেশ, সকালবেলা বাস পেতে অনেক সমস্যা হয়, আমরা অনেক ইজিলি আসতে পারবো কলেজে। অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক গতিশীলতা ও বৃহত্তর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের পর মেট্রো রেলই হতে যাচ্ছে আরও একটি বিস্ময় জাগানো মাইলফলক। বাংলাদেশের রাজধানী ঢাকার ক্রমবর্ধমান গণপরিবহন সমস্যা কাটিয়ে তুলতে, মানুষের যানজট সমস্যা দূরীকরণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এই ঢাকা মেট্রো রেল প্রকল্পে। এখন দেখার বিষয় এই প্রকল্প চালু হলে ঢাকার যানজট সমস্যা এবং গণপরিবহনের সমস্যা কতটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। ঢাকা থেকে শাহিদুল হাসান খোকন, আজতাক, বাংলা।